পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এসো এসো দিদি এসো। অভিতা প্লিজ, বলছি আমাদের বাড়িঘর কিন্তু অতটা বড় নয়, হ্যাঁ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। মা, ও মা কোথায় গেলে? এই সীমিতা জানা মাকে ডেকে নিয়ে না, ওই তো এসে গেছে। মা বলো তো ওরা কারা? কারা? আমি তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমার দিদি আলো, আর এই যে ইনি হচ্ছে অভিদা, আমার জামাইবাবু। ও, তো এদেরকে কোথায় পেলে? ময়ূক, তোরা তো তোর বউয়ের বাড়ি ষষ্ঠী করতে গিয়েছিলি, তো এদেরকে কোথা থেকে ধরে নিয়ে এলি? তুমি দিকে এসো, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি অন্তত ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করো না। খারাপ ব্যবহারটা আমি কোথায় করলাম? ওদের এই বাড়িতে আসার কারণটা জানতে চাইছি। হ্যাঁ বলছি, সেই জন্যই আমরা সিনেমা দেখার নাম করে ওদেরকে এই বাড়িতে নিয়ে আসি। সবই বুঝলাম, কিন্তু এখন এটা বুঝতে পারলাম না ওদেরকে এই বাড়িতে নিয়ে আসার কারণটা কি। এটা তোর বউয়ের বাপের বাড়ির ঝামেলা, সেটা ওখানে মিটিয়ে আসা উচিত ছিল। সেই ঝামেলাটা এই বাড়ি অবধি বয়ে আনলি কেন? তোর মাথায় না একটু বুদ্ধি শুদ্ধি ছিল বলে আমি জানতাম, এখন বিয়ের পর দেখছি সমস্ত লোপ পাচ্ছে। আহিলি তোর মাথাটা চিবিয়ে না পুরো শেষ করে দিয়েছে, আমার আর কিছু বলার নেই। মা, আজে বাজে কথা বলো না তো, ওরা কি এখানে থাকতে এসছে? ওরা বর্ধমান যাবে, কিছুক্ষণ এখানে থাকবে, গল্প গুজব করবে, খাওয়া দাওয়া করবে, চলে যাবে, ব্যাস। ঠিক আছে, তোরা হাতে করে ধরে নিয়ে এসেছিস, তোরাই তাহলে ওদেরকে দেখ, আমাকে এর মধ্যে টানিস না।